বাংলাদেশে 3 জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত 3 জনকে শনাক্ত করা হয়েছে। 3 জনের মধ্যে 1 জন নারী ও 2 জন পুরুষ, তাদের বয়স 20 থেকে 35 বছর। আক্রান্ত 2 জন একই পরিবারের সদস্য, তারা ইতালি থেকে বাংলাদেশে এসেছেন, তাদের মাধ্যমে অপরজন আক্রান্ত হয়েছেন। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন IUDCR। বাংলাদেশে শনাক্ত হওয়া করোনা আক্রান্তদের কোনো উপসর্গ বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে ধরা পড়েনি, বরং তারা নিজেদের মাঝে করোনার উপসর্গ টের পেয়ে IUDCR এর হটলাইনে যোগাযোগ করে নিজেদের ব্যাপারে তথ্য দিয়ে জানান। রোববার এক ব্রিফিংয়ে এমন তথ্য দেন IUDCR এর মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, তারা বাসায় এসে নিজেদের মাঝে রোগের উপসর্গ টের পেয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করে নিশ্চিত হই যে তারা করোনায় আক্রান্ত।